সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ কোনো কার্যক্রম নিয়ে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে জনাব চৌধুরী মোহাম্মদ মাসুম, নির্বাহী পরিচালক পাথরঘাটা বরগুনা। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে জনাব আমিনুল হক, সহকারী পরিচালক কোস্ট ট্রাস্ট কাজ করে কক্সবাজার এবং ভোলাতে। সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখব, প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মাছে ভাতে বাঙালি, এ কথা সর্বজন স্বীকৃত। তেমনি বাঙালির খাবারের তালিকায় মাছের শুটকিও অন্যতম। পুষ্টিমানের দিক দিয়েও শুটকি উন্নত খাবার। আমাদের দেশের আমিষের চাহিদার অনেকাংশ পূরণ হয় শুটকি থেকে। সারা বছরই বাজারে শুটকির চাহিদা থাকে, কিন্তু শুটকি সারা বছরই প্রস্তুত হয় না। শুটকি বছরে নির্দিষ্ট সময়ে প্রস্তুত হয়ে থাকে, আর তাই শুটকি ব্যবসায়ীরা সারা বছর শুটকি সরবরাহের জন্য শুটকি প্রক্রিয়াজাত করে থাকে। আর শুটকি প্রক্রিয়াজাত করতে চাইলে তাদের প্রচুর শুটকি কিনে মজুত করতে হয়। তখন তাদের নগদ টাকার প্রয়োজন হয়। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে এমন একটি শুটকি প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুলেছেন নরসিংদী জেলার রায়পুরার নবুরচরের অরুণ চন্দ্র বর্মন। তিনি প্রথম জীবনে বাজারে শুটকির দোকান চালালেও নিজে শুটকি প্রক্রিয়াজাত করতেন না। এজন্য যে পরিমাণ পুঁজি দরকার তা তার ছিল না। তিনি খোঁজ করে জানতে পারলেন অনেক ব্যবসায়ী পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে শুটকি প্রক্রিয়াজাত করে বেশ লাভবান হচ্ছেন। তখন তিনি তার স্ত্রী আশারানী বর্মনের সহায়তায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজেই শুটকি প্রক্রিয়াজাত শুরু করলেন। সিটাংতে মালাইন না, এই বেচে বেচা এ অনেক লাভের মধ্যে আসছে। আমার বাপদাদা এই ব্যবসা করে গেছে, আমিও বর্তমানে এই ব্যবসা করতেছি। আমার স্ত্রীর মাধ্যমে আমি এই পল্লী বিকাশ ব্যাংক থেকে লেন আনছি। লেন আইনা এই শুটকির ব্যবসা করতেছি। করতে করতে আমি অনেক ভালো হয়েছি এবং ব্যবসাও ভালো আছে। আমি আরও 10-15 জন কর্মী খাটাইতেছি এই ব্যবসার ভিতরে। তারপরে আমার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতেছে, আমারও ব্যবসা ভালো হইতেছে। তারপরে আমার অনেক টাকা পুঁজি লাগে, এই টাকাটা আর একটু যদি বাড়াইয়া লেন আনতে পারি তাহলে আরও আমি সুন্দর করে ব্যবসাটা করতে পারি। প্রথম বছরে বেশ লাভ করলেন, তারপরে বছর আবারও পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে শুটকি প্রক্রিয়াজাত করলেন। এভাবে প্রতি বছরই তিনি আর্থিক সহায়তা নিয়ে শুটকি প্রক্রিয়াজাত করেছেন। নিয়মিত পুঁজি সরবরাহ পাওয়ায় তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দাদা রেন শুটকি বাসি ইয়া করি, আমি মাসে 10,000 টাকা বেতন পাই। আমি যদি কিছু টাকা পাইতাম দাদার মতন আমি ব্যবসা করতাম। এখন তার কারখানায় নারী পুরুষ মিলে প্রায় 10 জন কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করছে। এই নবুরচরে শুধু অরুণ চন্দ্র বর্মনই নন, তার মতো শত শত লোক পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে শুটকি প্রক্রিয়াজাত করে আজ স্বাবলম্বী। এখানে নবুরচর মহিলা সমিতি সদস্য আশারানী বর্মনকে আমরা 1.5 লক্ষ টাকা ঋণ বিতরণ করছি। সেই টাকা নিয়ে শুটকি ব্যবসা সহ অন্য আরো ব্যবসা করতেছে এই, এবং আমাদের টাকা নিয়ে সে মানে স্বাবলম্বী হয়েছে আর কি। এলাকায় আশারানী বর্মন মতো আর অনেক সদস্যকে শুটকির ব্যবসা প্রকল্পে ঋণ দিয়েছি। তাদেরকে যদি আরও বেশি পরিমাণ ঋণ দিতে পারি তাহলে তারা আরও বেশিভাবে আর্থিকভাবে লাভবান হবে, এবং আমাদের পরিকল্পনা তাদেরকে আরও বেশি করে ঋণ দেওয়ার জন্য, যাতে তারা লাভবান হতে পারে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম, শুটকি প্রক্রিয়াকরণের একটি প্রতিবেদন। সুধী দর্শক মণ্ডলী, যে প্রতিবেদনটি আমরা দেখেছি এটি হচ্ছে আমাদের হাওর অঞ্চলের পল্লী বিকাশ কেন্দ্রের একটি সহযোগী সংস্থা, তার কার্যক্রমের প্রতিবেদনটি দেখছি। আমাদের সাথে আজকের যে দুইজন অতিথি রয়েছে তাদের কাজকর্ম সমুদ্র উপকূলীয় অঞ্চলে। প্রথমে আমি জানতে চাইব যে আপনাদের যে উপকারভোগী রয়েছে তার মধ্যে তো উল্লেখযোগ্য একটি অংশ এই শুটকি প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পৃক্ত, সে সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন। প্রতি বছর আনুমানিক 30 থেকে 32 লক্ষ টন মাছ আহরণ হয় সাগর থেকে। তার 10 ভাগ, দ্যাট ইজ 10% শুটকি হয়। তাতে প্রতি বছর 3 থেকে 3.5 লক্ষ টন শুটকি হয়। এটা কি সারা বাংলাদেশের একটা? সারা বাংলাদেশের চিত্র। এর অধিকাংশটাই হয় বরগুনা এবং পটুয়াখালী। আচ্ছা, ওই উপকূলীয়। হ্যাঁ, দুবলার চর, যে 13টা চর নিয়ে যে চর সেটা দুবলার চর এলাকা ওইটা, এবং পাথরঘাটা, বরগুনা এবং পটুয়াখালীর অংশ। এতে
আমি ছোট্ট একটা জরিপে একটা অংশ মাত্র 3 কিলোমিটার, যেটা আষাঢ় চর নামে আপনারা জি অনেক শুনেছি, আষাঢ় চর, আষাঢ় চর, এখানে 3 কিলোমিটার যে চরের মধ্যে আমি এটা জরিপ চালিয়েছি, তাতে দেখা গেছে 600 থেকে 700 জেলে সেখানে কাজ করে আষাঢ় চরে, আষাঢ় চরে। এদের সাথে কর্মচারী সহ লোক হয় 7 থেকে 8 হাজার লোক। আচ্ছা, এবং এর মধ্যে নারী শ্রমিক থাকে 1,500। 600 এবং 700 যে জেলে পরিবার ওখানে বাস করে, যে বাসা তৈরি করে, এটা সাধারণত কার্তিক মাস থেকে ফাল্গুন মাস বাংলা, আবার ইংরেজি হলো নভেম্বর থেকে মার্চ মাস, এই 5 মাস এখানে এই শুটকির বাসা বাঁধে এবং এই মাছ আহরণ করে তারা ওখানে শুকায়। আপনারা কি এখানে অর্থায়ন করে থাকেন? জি, আমরা পিকেএসএফ থেকে আমাদেরকে আমাদের চাহিদা অনুযায়ী এবং এলাকার মানুষের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সহযোগিতা করা হয়। আর যেটা এটা মৌসুম ভিত্তিক, 9 মাসের জন্য তো এটা দেওয়া যায় আর, এটা আমার মনে হয় পিকেএসএফ যদি এই চিন্তা করে আমাদেরকে এইভাবে সহযোগিতা করতে আমার আরও একটু ভালো। মৌসুম ভিত্তিক, মৌসুম ভিত্তিক। আষাঢ় চরের যে আপনি পরিসংখ্যাটা দিলেন, একটি ফ্যামিলিকে যদি আপনি অর্থায়ন করে থাকেন কি কত? এটাকে ওরা বলে সাবার, বলে স্থানীয় ভাষায় বলে সাবার। এই একটা সাবারে 3 থেকে 5 লক্ষ টাকা লাগে। এখানে কতগুলো লোক সম্পৃক্ত থাকে? এখানে ধরেন ওদের কর্মচারী থাকে কমপক্ষে 10 থেকে 15 জন। আচ্ছা, কর্মচারী থাকে। সুতরাং একটা মাইক্রো এন্টারপ্রাইজের আওতে এটা দেওয়াই যেতে পারে। অবশ্যই, 3 থেকে 5 লক্ষ টাকা, 10 জন লোক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, পুরো পরিবারটা এখানে জড়িত। ধন্যবাদ। আপনাদের তো নিশ্চয়ই এই ধরনের কাজকর্ম আছে? আমাদের অবশ্যই এই ধরনের কাজ আছে। কুতুবদিয়া, টেকনাফ, এখানে মহেশখালী, মহেশখালী এবং এগুলো সবই পিকেএসএফ এর কর্ম এলাকার মধ্যে। এবং আমরা সেইখানে কুতুবদিয়ায় যে আমাদের এই প্রায় 4,000-এর মতো সদস্য আছে 2টা ব্রাঞ্চে, সেখানে আমাদের প্রায় 80% সদস্য 2টা এন্টারপ্রেনার করে, তার মধ্যে 1টা লবণ আর 1টা হলো শুটকি। আচ্ছা, এই শুটকি আমরা তাদেরকে এই 2টা এন্টারপ্রাইজে আমরা বড় ধরনের লোন দিয়ে থাকি। একটু যদি বলেন, শুটকি যারা করে তারা কি নিজেরা মাছটা ধরে শুটকি করে, নাকি তারা আগে মাছটা কিনে তারপর? এখানে দুই ধরনেরই আছে। আপনার কিছু আছে খুব ছোট আকৃতির, যাদের ছোট ছোট নৌকা আছে কাছে যায়, তারা নিজেরাই ধরে এবং নিজেরাই শুটকি করে, এদেরকেও আমরা লোন দিয়ে থাকি। আরেকটা আছে কুতুবদিয়া পাড়া করে একটা জেলে পাড়া আছে, সেখানে প্রায় আপনার 600-এর মতো চাতাল আছে। চাতাল, চাতাল বলে, আমরা তো ধানের চাতাল শুনছি, এখন শুটকির চাতাল? হ্যাঁ, শুটকির চাতালও বলে, ময়ালও বলে। এখানে আমাদের 5-6 জন সদস্য মিলে একটা ময়াল বা একটা চাতাল, ভালো অর্থে সিন্ডিকেটটা সিন্ডিকেট করে, সিন্ডিকেট লোনের মতো। সেখানেও আমাদের সদস্য আছে, আমরা সেখানে মনে করেন 5 জন সদস্য মিলে একটা চাতাল তারা নিছে এবং তারা সেখানে শুটকি শুধু শুকাচ্ছে, শুটকি প্রডিউস করতেছে, এবং এটা তারা বেসিক্যালি কিনে আনতে হয় আর কি। তো সেখানেও আপনার বড় ধরনের ক্যাপিটাল লাগে, কারণ ওই চাতালগুলো যেমন 5-6 জন শুটকি আপনার চিটাগং থেকে শুটকিগুলো তারা কিনে, মাছগুলো কিনে আনে। এবং ওইখানেও আপনার ওই সাবার, এখানে লোকাল ভাষায় বলে আপনাকে জো, অর্থাৎ মাসে 2টা জো আসবে। এই এক এক জোয়ে তারা আপনার মনে করেন চিটাগাং থেকে এক একটা চাতালের জন্য 10-20 টন করে মাছ আনবে। এটা খুব বড় পরিমাণ, বড় মানে হয়তো আপনার মনে করেন 4-5 লক্ষ টাকা লাগে একটা চাতাল 15 দিন জন্য রান করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের 3-4 জন সদস্য বা 5 জন সদস্য মিলে একটা চাতাল হয়ে এটা করে একত্রে। এটা কি ভাড়া করা এই জায়গাটাকে? এটা বছরের জন্য তাদের চুক্তি করা আছে, তারা বছর সারা বছর ব্যাপী এটা। আমরা যদি ক্ষুদ্র পর্যায়ে দেখি, ক্ষুদ্র ক্ষুদ্র জেলেরা কি করে? ক্ষুদ্র জেলেরা তো তাদের নিজস্ব সিস্টেম আছে, তাদের হয়তো কারো জাল আছে, কারো ছোট ছোট নৌকা আছে, তারা ওই আপনার মনে করেন মহেশখালী চ্যানেলেই বা কুতুবদিয়া চ্যানেলেই তারা মাছ ধরতেছে, ওইখান থেকে তারা মাছটা কিছু শুকনা দিচ্ছে এবং কিছু। তারপর ওই জেলেরাও তো আপনার উপকার ভোগী, রাইট? ওরাও আমাদের উপকার, কুতুবদিয়া চ্যানেলে যারা কাজ মাছ ধরছে তারাও তো আপনাদের, তারা আমার দিয়ে সরাসরি উপকার ভোগী, এবং তাদেরকে আমরা ওই ওই পিকেএসএফ এর অর্থায়নে কিন্তু ওই লোনটা দিচ্ছি। আচ্ছা, আইদার তারা মাছ কিনতেছে এবং শুকাচ্ছে, এবং তারা আপনার ওই মাছটা পরে আপনার যারা চিটাগং থেকে আসছে তাদের কাছে আবার শুটকিগুলো বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, আমরা এই শুটকির যে প্রক্রিয়াজাতকরণ হচ্ছে কতটা স্বাস্থ্যসম্মত এটা আমরা শুনব বিরতির পর। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম যে শুটকি প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টা সেটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, অর্থাৎ আপনাদের উপকার ভোগী যারা রয়েছে তারা ছোট জেলে বলেন, বড় জেলে বলেন,
বড় আকারে যারা করছে, ছোট আকারে যারা করছে, কতটুকু স্বাস্থ্যসম্মত উপায়ে এই শুটকিগুলি শুকানো হচ্ছে? শুটকির দুইটা দিক আছে। কারণ একটা হলো আমরা ট্রেডিশনাল শুটকি ভোক্তা, যে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কক্সবাজার অঞ্চলে, হাওড় অঞ্চলে আছে, যারা সামাজিকভাবেই বা তাদের পারিবারিকভাবে শুটকি খায়। আবার আরেকটা আরেক ধরনের ভোক্তা আছে যারা মানে শৌখিন ভোক্তা, তারা বড় বড় শুটকি কিনে। আমাদের কি কোন ভোক্তা? আমরা যারা আমরা অনেকটাই শৌখিন ভোক্তার ভিতরে পড়ি, যারা আমরা মনে করেন হঠাৎ বিশেষ সময়ে শুটকি খাই। তো শুটকির কিন্তু দুইটা দিক আছে। একটা হলো যে শুটকিগুলো আমরা দেখতেছি যে শুটকিতে প্রচুর প্রচারণা দেখা যাচ্ছে, শুটকির ভিতরে বিভিন্ন ধরনের বিষাক্ত পেস্টিসাইড ব্যবহার করে, এই এর কিন্তু অনেকটা ক্ষতি করে। ওই থেকে আমি প্রশ্নটা করেছি স্বাস্থ্যসম্মত। তো আমরা কিন্তু যখন মাইক্রোক্রেডিট শুরু করেছিলাম কক্সবাজারে, তখন থেকে কিন্তু আপনার ওই আপনার এমনি মানে সাধারণভাবেই আমরা সব শুটকি প্রডিউসার থেকে লোন দিতাম, কিন্তু আমরা ওই বিষয়গুলোকে আমাদের নজরে তেমন আনতাম না, জাস্ট এটা। কিন্তু ইদানিং আমরা গত আগস্টের 2011 থেকে আমরা পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্টের আওতায় একটা স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন একটা প্রকল্প হাতে নেই, যেটা পিকেএসএফ আমাদেরকে অর্থায়ন করে। বিশেষ করে এটার মূল উদ্দেশ্য ছিল যে স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন করার জন্য আপনার উৎপাদনকারীদের ভিতরে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, একই সাথে যাতে যারা ভোক্তা, যারা কনজিউমার, তারাও যেন এই বিষয়টাকে স্বাস্থ্যসম্মত শুটকিটাকে, এটা এখন চলমান, এখনও চলমান আছে। এবং যেহেতু কক্সবাজার একটা ট্যুরিস্ট এরিয়া এবং প্রচুর পর্যটক সারা বছর এখানে আনাগোনা করে, এবং তারা শুটকি কেনার সাথে আমরা বলতে পারি যে এরা অ্যামেচার আর শুটকি, তারা যখন ফেরত আসে শুটকি সাথে নিয়ে আসে। তো তারা কিন্তু ওই ব্যাপারে খুব একটা অ্যাওয়ার না যে কোনটা আসলে শুটকি বিষমুক্ত, কোনটা বিষযুক্ত। তো আমরা এই অ্যাওয়ার করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, এটা হচ্ছে একটা স্পেশাল প্রকল্পের আওতায়। কিন্তু যদি অপর মানে আপনাদের হলিস্টিক অ্যাপ্রোচ আমরা দেখি, তাহলে তারা তো এই অ্যাওয়ার না, তারা কিন্তু বিষ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষ দিয়ে যাচ্ছে। এখানে বিষের ভিতরে কয়েকটা ইয়ে আছে, মাছের ভ্যারাইটি আছে, বিশেষ করে বড় বড় যে ভ্যারাইটিগুলো, এগুলোর মধ্যে আপনার ছুরি, লাক্ষা, এগুলোর ভিতরে বেশি বেশি বিষ মিশানো হয়। তো আমরা তো যেহেতু প্রকল্পের আওতায়, এটা আমরা 200 সদস্যকে আমরা নিয়ে আলাদাভাবে নিয়েছি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আপনাদের এই দ্রব্যটা কি আলাদাভাবে দোকানে গেলে পাওয়া যাবে? অবশ্যই আলাদাভাবে দোকানে গেলে, আমরা ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছি। কারণ যে আমরা শুটকিটার নাম দিয়েছি তটিনি, স্বাস্থ্যসম্মত শুটকি। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, যদি মহৎ মাসুম, আপনি তো আমরা কি কথা বলছিলাম বিষযুক্ত এবং বিষমুক্ত, এই প্রসঙ্গে একটু বলি আমি। সে হলো একটা জরিপে দেখা গেছে, ময়মনসিংহ ইউনিভার্সিটিতে একটা জরিপ হয়েছে, যারা শুটকি মাছ খায় না তাদের শরীরে দেখা টেস্ট করা হয়েছে, এবং যারা শুটকি নিয়মিত খায় তাদের পরীক্ষা করে, তাদের দেখা গেছে যারা শুটকি ব্যবহার করে নিয়মিত তাদের ডিডিটির পরিমাণ 273 গুণ বেশি। মানে আমরা যে পেস্টিসাইডগুলো ইউজ করা হয় শুটকিতে, এটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার বোন মেরুতে এফেক্ট করে, যার ফলে এগুলো ক্যান্সার সহ আরো বোন মেরু ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি শুটকি কিনতে চাই, জি, আমরা বুঝবো কিভাবে যে কোনটা বিষযুক্ত কোনটা? এখন সেটা বিষযুক্ত এটা বোঝার উপায় হলো, আমরা যেহেতু এখানে যাদেরকে আমরা হোলসেলার, যারা কক্সবাজার শহরে, তাদেরকে আমরা ফেস্টুন এবং ব্যানার লিফলেট দিয়েছি যে এখানে স্বাস্থ্যসম্মত শুটকি পাওয়া যায়, এবং সেটা আমাদের ব্র্যান্ড যেহেতু তটিনি, তটিনির প্যাকিং করা। এবং আমিন সাহেব, আমি বারেবারে বলছি, সেটা হচ্ছে যে এটা 200 প্রডিউসার, জি, কিন্তু ওখানে তো হাজার হাজার প্রডিউসার আছে। হ্যাঁ, হাজার হাজার প্রডিউসার আছে। এইটা আসলে এইটা যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের প্রকল্পের বাইরেও কিছু কাজ করতে হবে। যেমন আমরা মনে করতেছি, যেমন ওইখানে আপনি কিন্তু এই জিনিসটা কোথাও পাবেন না যে ফিশারিজ কোয়ালিটি কন্ট্রোল অফিসার স্পেশালি বাংলাদেশের, আমার জানা মতে দুইটা জায়গায় আছে, একটা হলো কক্সবাজার আর একটা হলো বরিশালে, যেহেতু সেখানে প্রচুর ফিশিং প্রোডাক্ট আসে। তো কক্সবাজারে ফিশারিজ অফিস, জেলা ফিশারিজ অফিসারের পাশাপাশি ফিশিং কোয়ালিটি মান নিয়ন্ত্রণ একজন কর্মকর্তা রয়েছেন। তো আমাদের এই প্রকল্পে উনি খুব সহযোগিতা করেন এবং উনি আমাদের হয়ে তদারকি করেন, এবং ওনার দায়িত্ব আছে একটা তদারকি করার। তো আমরা যদি মনে করি যে ওনার তদারকিটা সেখানে আরও বাড়ানো যায়, নিবিড় করা যায়, তাহলে যারা আমাদের সদস্যের বাইরেও আছে, যারা আপনার এই ধরনের বিষ মিশায়, তারা কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। যেই পেস্টিসাইডগুলো এগ্রিকালচারে কৃষিক্ষেত্রে পোকা দমন করে, সেই ওইগুলি এখানে ব্যবহার করা। এখানে আপনি একটু বলেন যে আপনি যে আষাঢ় চরের কথা বলবেন আর কি, সেখানেও কি এরকম ধরনের বিষ মেশানো হচ্ছে? হ্যাঁ, বিষ মেশানো হয় শস্য ক্ষেত্রে, যে বিষটা ব্যবহার করা হয় পোকামাকড় দমনের জন্য, ঠিক সেটাই আমরা ওই পোকামাকড় যেটা শুটকিতে রয়েছে। এবং মাছটা একটু পৃথক করা যায়, খুব ভালোভাবে দেখলে যেটা ঔষধ ব্যবহার করা হয় সেটা মাছের উপরে সাদা সাদা গুড়ি গুড়ি হয় আর কি, ফাঙ্গাস পড়ে। হ্যাঁ, সাদা সাদা এটা দেখা যাবে।
এই শিল্পটাকে ধরে রাখতে হলে আমাদের এই বিষয়গুলো নজর আনতে হবে। জি তাই তো। তো সুতরাং সংগ্রামের তরফ থেকে কোনো এ থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের এবছরে একটু আমরা ওইখানে তো যাওয়া হয় না, আইসোলেটেড এরিয়া এটা, সাগরচর সাধারণ যাওয়া হয় না। তো ওই পাঁচ মাসই থাকেন আপনার ওই জায়গাটায়? হ্যাঁ পাঁচ মাস না, ওরা তো যখন ঋণটা নেয় তখন উপর থেকে নেয়। ও আচ্ছা, ঋণ নেওয়ার পরে ওরা ওখানে চলে যায়। মানে কক্সবাজারের ভাই যেভাবে বললেন আমাদের এলাকাটা সেভাবে না, আমরা সেটাই জানতে চাই। আমাদের সম্পূর্ণ আলাদা কাজটা হয়, আমাদের একদম সাগরের পারে এবং এখানে কোনো জনবসতি কাছাকাছি কোথাও নাই। যদি ধরেন দুবলার চরের কথা, সেখানে অন্তত এই সিজনটা যে গেল কমপক্ষে 10,000 লোকের সেখানে বসবাস থাকে, কমপক্ষে বললাম ওই পাঁচ মাসের জন্য, পাঁচ মাসে বা আরও বেশি হতে পারে। আচ্ছা, এরা যে পাঁচ মাসের কথা বললাম, যে পাঁচ মাসে গিয়ে তো ওখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বাকি সাত মাস তারা কি করে? বাকি সাত মাস এরা উপরে কেউ কারো কারো কিছু অল্প জমি আছে, আবার আপনার যখন এখন তো আষাঢ়ের সিজন আসবে, ইলিশের সিজন আসবে, তখন তারা আবার ওই সাগরী আবার ইলিশ ধরার কাজে ব্যস্ত, ইলিশ ধরার কাজে ব্যস্ত থাকবে। আচ্ছা, ওখানে তারাই মাছ ধরছে, তারাই শুকাচ্ছে, নাকি মাছ ধরার জন্য একটা বিশাল গ্রুপ ব্যস্ত, আবার মাছ শুকানোর জন্য আবার অন্য একটা? মাছ শুকাবার জন্য আবার একটা পদ্ধতি আছে, ওটাকে আমরা যে হোগলা বলি, মোটা পাতার হোগলা থাকে, যে হোগলায় যদি যারা মাছ শুকাই দেবে ছড়াই দেবে ওরা 2 টাকা পায়। ট্র্যাডিশনাল এটা, ট্র্যাডিশনাল পদ্ধতি। আবার এটা গুছাইয়া দেবে, ওখানে দেবে 2 টাকা কিসে? ওই হোগলা প্রতি, হোগলা প্রতি 2 টাকা। আচ্ছা, এরকম অজস্র হোগলা, অজস্র হোগলা আছে। বড় বড় মহাজন আছে নাকি ওখানে? জি, কক্সবাজারে। জি হ্যাঁ, ওইখানে তো বড় বড় মহাজন বলতে যারা চিটাগং থেকে আসে তারা আসলে শুটকি কিনে যায়। এখানে আপনাদের কি ঢাকাতে কোনো জায়গা রয়েছে যদি আমাদের এই দর্শকবৃন্দ থেকে কেউ শুটকি কিনতে চায়? আপাতত আমরা সে আমরা আমাদের কোস্টের একটা ভিন্ন প্রিন্সিপাল আছে, আমরা নিজেরা কোনো এন্টারপ্রেনার রোল প্লে করবো না, আমরা এন্টারপ্রেনার ডেভেলপ করবো, তৈরি করবেন। হ্যাঁ, এই যাতে তারা সেই পর্যন্ত এই জায়গায়। এই জন্য আমাদের যারা হোলসেলার আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যসম্মত শুটকিটা মার্কেটিং করার জন্য তাদেরকে আমরা মোটিভেট করতেছি, এবং সেই জন্য তাদেরকে প্রয়োজনীয় আপনার মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং সাপোর্টটা দিচ্ছি। এর মধ্যে ট্রেনিং আছে, বিলবোর্ড আছে, প্রচারণার কার্যক্রমগুলো রয়েছে এই প্রকল্পের আওতায়। আচ্ছা, হ্যাঁ, এই প্রকল্পটা যদি শেষ হয়ে যায় তখন কি হবে? এই প্রকল্পটা শেষ হইলেও আমার মনে হয় এখানে কিছু উদ্যোক্তা তৈরি হবে যারা নিজেরাই কাজগুলি করবে। কারণ আমরা দেখেছি যে এই এই যে তারা কাজটা করতেছে এটা কিন্তু আমরা তাদেরকে বলেছি স্বাস্থ্যসম্মত শুটকির মাধ্যমে আয় বৃদ্ধিকরণ, তারা কিন্তু কাজটা করছে, সেখানে তারা ইনকাম হয়েছে। এবং তা এখন দেখা যাচ্ছে যে এই যে তারা আমাদের প্রচারণের স্বাস্থ্য শুটকি উৎপাদন করলো, এতে তারা কেজি প্রতি 20 থেকে 50 বা কত ক্ষেত্রভেদে 200 টাকাও বেশি পাইছে, কিন্তু শুটকিটা কিন্তু মার্কেটিং হয়ে গেছে, একটা বিশ্বাসযোগ্যতা অর্জিত হয়েছে। হ্যাঁ, এবং এই যার কারণে ওরা কিন্তু এই জিনিসটা